চট্টগ্রাম মহানগরীতে বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার না হয় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছোট বড় গর্ত ও খানাখন্দের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। নাজমুল সাদিকের রিপোর্ট। গেল বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন সড়ক। সিটি কর্পোরেশনের হিসেবে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে নগরীর প্রায় 300 কিলোমিটার সড়ক, যার মধ্যে রয়েছে বন্দরনগরীর আগ্রাবাদ, এক্সেস রোড, হালিশহর ও কাপ্তাই সড়কের মতো ব্যস্ত সড়ক। এছাড়া চট্টগ্রাম ওয়াসা সহ বেশ কয়েকটি সেবা সংস্থা উন্নয়ন কাজের জন্য খুঁড়ে রেখেছে অনেক রাস্তা। এমন বাস্তবতায় সিটি কর্পোরেশন মাসখানেক আগে সড়ক সংস্কার কাজে হাত দিলেও কাজ চলছে ধীর গতিতে। এতে বর্ষা মৌসুমে দুর্ভোগ মাত্রা ছাড়িয়ে যাবে এমন শঙ্কা জানিয়েছে সাধারণ মানুষ। এই যে এখন রোডের কাজ ধরবে পড়ে আছে, 4 মাস 5 মাসে আবার বর্ষা চলে আসতেছে, কিন্তু রোডের কাজ হচ্ছে না। রাস্তাটা হইলো মেইন সমস্যা, আমাদের দুর্ভোগের আর শেষ নেই। ট্যাক্স নিচ্ছে, ভ্যাট নিচ্ছে, সব নিচ্ছে, কিন্তু রাস্তার কোনো কিছু নাই। আমরা ব্যবসা কী করে করি, বছরকে বছর এভাবে চলে যাচ্ছে আমাদের। টেন্ডার জটিলতায় আটকে আছে এক্সেস রোডের কাজ, এমন নানা জটিলতায় থমকে আছে আরও কয়েকটি রাস্তার সংস্কার। বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করে এপ্রিলের মধ্যেই সড়কগুলো মেরামত করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। বর্ষার শেষের পরেই আমরা ব্যাপকভাবে কর্মযজ্ঞ শুরু করব বলেছিলাম এবং সেই হিসাবে কিন্তু আমরা কাজে হাত দিয়েছি। ইতিমধ্যে আমাদের প্রায় 700টি রাস্তার ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে এবং সেগুলো কাজ শুরু হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়ন ও সংস্কার কাজে সব সংস্থার মধ্যে সমন্বয়ের উপর জোর দিয়েছেন নগর বিশেষজ্ঞরা। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।